ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের 10/13.33 33/11 কেভি পাওয়ার ট্রান্সফরমার টেসলা কোম্পানির। তো এটার আমরা যে কনজারভেটর যে ট্যাঙ্ক, এর ভিতরে যে ব্লাডার টিউবটা থাকে, এই ব্লাডার টিউবটা আমরা হচ্ছে বাতাস দিয়ে এটাকে হচ্ছে ফুলাবো। এটার ফুলানো নেই, যদিও ট্রান্সফরমারটা কমিশনিং হয়ে গেছে। তো বাতাস দেওয়ার ক্ষেত্রে আমাদের যে কম্প্রেশন মেশিন, আমরা এই যে এর যে সিলিকা জেলের যে ব্রিদার, এই ব্রিদারের এখান থেকে খুলে দিয়ে এই পাইপের ভিতর দিয়ে আমরা কিন্তু এয়ারটা দিব, এবং এই উপর থেকে আমরা আমাদের ভিতরে যে ব্লাডারটা আছে এই ব্লাডারটাকে আমরা ফুলাবো। ভিউয়ার্স, আমরা আমাদের এখন যে এই ব্রিদারটা আছে, এই ব্রিদারটা খুলছি, মেন ট্যাঙ্কির যে ব্রিদার, আর ওই পাশে আছে আমাদের ওএলটিসির যে ব্রিদারটা, এবং টেসলার এই ডেকার এই ব্রিদার কিন্তু ইন্টেলিজেন্ট ব্রিদার, কেননা এটা কিন্তু এর ভিতরে হিটিং সিস্টেমও আছে। এর ভিতরে সে নিজস্ব অনুযায়ী হিটার 1-2 অন করে আমাদের এই সিলিকা জেলগুলোকে সে কিন্তু ভালো রাখে, এবং এটা কিন্তু নর্মাল সিলিকা জেলের মতো না, এগুলো বেশ বড় বড় সাইজের এক একটা সিলিকা জেল। তো খোলা চলতেছে আমাদের ব্রিদার। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আমাদের যে কম্প্রেসর যে আউটপুটটা দেখেন, আমাদের কম্প্রেসর আউটপুটটা এখানে দিয়ে দিচ্ছি ব্রিদারের এই পাইপে, এবং আমাদের এই ট্রান্সফরমার আমরা বন্ধ করলাম, এবং আমরা আমাদের যে পরবর্তী ট্রান্সফরমার বাস কাপলারের মাধ্যমে আমরা ওই ট্রান্সফরমারে আমরা পুরো লোডটা শিফট করলাম, অর্থাৎ কোনো ইন্টারাপশন বাদেই কিন্তু আমরা এই দুই ট্রান্সফরমারে ব্লাডারটা এক্সপ্যানশন আজকে করতেছি। আমরা আমাদের দ্বিতীয় পার্ট ট্রান্সফরমারের কনজারভেটরের ব্লাডার টিউব খোলানোর জন্য আমরা এই যে এখন এয়ারটা আমরা নিচ্ছি, নিয়ে শেষ হলো, আমরা এখন আমাদের দ্বিতীয় পাওয়ার ট্রান্সফরমার যেটা, এটাতে আমরা এখন বাতাস দেবো। তো ভিউয়ার্স, এই আমরা এখন যেদিক দিয়ে কনজারভেটরের এয়ারটা বের হবে, এক্সিট হবে, অর্থাৎ গল ব্লাডার যখন এক্সপ্যান্ড করবে তখন এর ভিতরে যে বাতাসটা আছে তখন বের হবে, এদিক দিয়ে বের হয়ে যাবে। তো আলটিমেটলি একসময় এটা দিয়ে যখন তেল বের হবে, আমরা বুঝবো যে এই কনজারভেটরের ভিতরে তেল বাদে, তেল এবং ব্লাডারের ভিতরে এয়ার বাদে আর কোনো কিছুই নেই, অর্থাৎ এই কনজারভেটরের ভিতরে কোনো মুক্ত এয়ার যখন থাকবে না তখনই তেল বের হবে। মেইন ট্যাঙ্কিতে ব্লাডারে এই এই দিক দিয়ে বাতাস যাচ্ছে, এই যে এই মাথায় এই কানেকশনের মাথায় এখানে থাকছে। স্পিড বেশি বেশি, হ্যাঁ বের হচ্ছে, স্পিড বেশি। তো কিছু কিছুক্ষণের ভিতরে এখান থেকে তেল বের হবে, একটু দেন। হ্যাঁ ঠিক আছে, এভাবে থাক ভাই, জি স্পিডে দিছিলেন, ভালো স্পিড ছিল, হ্যাঁ হেভি স্পিড ছিল। তো আমরা দেখি, হ্যাঁ বাম হাতটা সরা রেখে আপনার তেল বের হওয়াটা দেখতে হবে। হ্যাঁ আমি তো বন্ধ করতে রেডি, এখন তেল পড়তেছে, আমাদের ব্লাডার ভর্তি হয়ে গেছে, এখন এখান থেকে তেল বের হলো, অর্থাৎ বাতাস বের হয়ে তেল বের হওয়া শুরু হলো। এবার হাওয়া শেষ, হ্যাঁ তেল আমি তো দেখলাম হাত দিয়ে ভাই, রেডি, ছাড়েন না ছাড়েন না, হাত দেওয়ার দরকার নেই, দেখুন হাত বেশি বন্ধ করেন, বন্ধ করে দেন, দরকার নেই।